একটি বর্ণময় চরিত্র বিনোদিনী দাসী, নটি বিনোদিনী। সেই বিনোদিনীকে নিয়েই সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো থেকে এখন গৌরীর নিবেদন। বিডন স্ট্রিটে স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকের জয় জয়কার। শুধু কলকাতা নয়, গ্রাম গ্রামাঞ্চল থেকে লোকে ছুটে আসছে এই নাটক দেখার জন্য। দুমাস ধরে চলছে এই নাটক। এই নাটকের গান এবং সংলাপ লোকের মুখে মুখে। হিন্দু সমাজ আবার কৃষ্ণপ্রেমী মাতোয়ারা। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের ভক্তমণ্ডলীর মধ্যেও মাঝে মধ্যে এই নাটকের কথা ঘুরে ফিরে আসে। ভক্তদের মুখে শুনে শুনে রামকৃষ্ণ ঠাকুরেরও এই থিয়েটার দেখার সাধ হল। মহেন্দ্র মুখুজ্জী নামে এক ভক্তির ঘোড়ার গাড়িতে রামকৃষ্ণ থিয়েটার দেখতে গেলেন। মহেন্দ্র মুখুজ্জী দ্রুত এগিয়ে এসে গিরিশকে জিজ্ঞাসা করলেন, আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, ওনার জন্য কি টিকিট কাটতে হবে? গিরিশ গম্ভীরভাবে বললেন, ওনার টিকিট লাগবে না। দোতলায় একটি বক্সে রামকৃষ্ণকে বসালেন গিরিশ। রঙ্গালয়ের মধ্যে এত লণ্ঠন বাতি, এমন আলোকোজ্জ্বল স্থানে রামকৃষ্ণ আগে কখনো আসেননি। একসঙ্গে এত মানুষ, তিনি উঁকি দিয়ে দেখতে দেখতে বালকের মতন উচ্ছল হয়ে উঠলেন। মাথা নাড়তে নাড়তে বললেন, ভা ভা, এখানটা তো বেশ, এখানে এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, তখন দেখতে পাই তিনি সব হয়েছেন। প্রথম বিনোদিনীকে দেখা গেল কিশোর নিমাই বেশি। যে বিনোদিনীকে এতদিন রঙ্গিনী নৃত্য গীত পটিয়সী হিসেবে সবাই চেনে, সেই বিনোদিনীর পরিচয়টা মুছে ফেলার জন্য সে রীতিমতন সাধনা করেছে। এখন সে চৈতন্যভাবে ভাবিতা। অভিনয়ের দিন ভোরবেলা গঙ্গা স্নান করে আসে, আর কারোর সঙ্গে দেখা করে না। একাগ্র চিত্তে শুধু শ্রী গৌরাঙ্গের ধ্যান করে। গিরিশের কাছে জেদ করে সে পুরুষের ভূমিকা নিয়েছে। শুধু রূপের চটক দিয়ে নয়, অভিনয় কলাগুণে দর্শকদের মন জয় করতে হবে। রামকৃষ্ণ সাগ্রহে দৃশ্যের পর দৃশ্য দেখছেন। তাঁর মধ্যে দু তিনবার ভাবসমাধি হয়ে গেছে। রামকৃষ্ণের দু চোখের কোণে অশ্রু চিকচিক করছে। তিনি কখনো কখনো চক্ষু বন্ধ করে দেখছেন, কখনো কখনো আবার চক্ষু খুলে দেখছেন। বিশেষত গানগুলি শুনলেই তার রোমাঞ্চ জাগছে। তিনি সঙ্গীত প্রিয় মানুষ, উচ্চভাবের গান শুনলে তার শরীরে আবেশ আসে। আবার শুরু হয়েছে অভিনয়। নিমাইয়ের এখন গৃহত্যাগ আসন্ন, তার এখন পাগল পাগল দশা। কৃষ্ণ নাম শুনলেই তার দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। শচীমাতা পুত্রের এই দশা দেখে কান্নাকাটি করছেন। শ্রীপাশ এসেছেন, এসে দেখেন নিমাই গিয়ে চলেছেন গান। আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায় মন মজাই লুকালে কোথায় হরি মন মজাই লুকালে কোথায়। এই গান শুনে রামকৃষ্ণ আরো আন্দোলিত হয়ে উঠলেন।
মাস্টারের দিকে তাকিয়ে বলতে গেলেন কিছু, কিন্তু গলা দিয়ে তার স্বর বেরোচ্ছে না, তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। রামকৃষ্ণের দু চোখ বেয়ে অশ্রু ঝরছে, তার গণ্ডদেশ নয়ন জলে ভাসছে, তিনি তা মোছারও চেষ্টা করছেন না। এরপর তার সমাধি হল না বটে, কিন্তু এরপরে নিতাইয়ের সঙ্গে শ্রী গৌরাঙ্গের মিলন দৃশ্যে, যখন শ্রী গৌরাঙ্গ সম্পূর্ণ ঈশ্বর আবিষ্ট হয়ে ঘুরির মধ্যে কথা বলছে, শ্রীবাস সরভুজ দর্শন করে স্তব করছেন, তখন শ্রীরামকৃষ্ণ মানুষ নেত্রে ভগবানের মূর্তি দেখতে পেলেন। তিনি আর বাস্তবে থাকতে পারলেন না, চক্ষু মুদি চলে গেলেন ভাব জগতে। দোতলার অন্যান্য বক্স খালি হয়ে গেলেও রামকৃষ্ণ বসে আছেন স্তব্ধ হয়ে, তার ঘোর কাটছে না। রামকৃষ্ণের দু চোখের কোণে অশ্রু চিকচিক করছে, তিনি অস্ফুট স্বরে বলছেন, গৌরহরি গৌরহরি। ভক্তরা তাকে ডাকতেও সাহস পাচ্ছে না। একজন ভক্ত জিজ্ঞাসা করল, ঠাকুর এবার যে বাড়ি যেতে হয়? রামকৃষ্ণ আবার বললেন, শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ। তিনি উঠিয়ে দাঁড়িয়ে আবার বললেন, ওগো ওগো তোমরা কে কোথায় আছো? হা আমাকে আমাকে গৌরাঙ্গের কাছে নিয়ে চলো। তিনি এক সাংঘাতিক কাণ্ড করে ফেলেছেন, তিনি গৌরহরি বলতে বলতে ছুটে এসেছেন বিনোদিনীর কাছে। বিনোদিনী একটা টুলে বসেছিল, সে উঠে দাঁড়িয়ে হাত চোর করল। সে অশুচি বারবনিতা, একজন সাধকের পা স্পর্শ করে তার প্রণামের অধিকার নেই। রামকৃষ্ণের দৃষ্টি তখনও আচ্ছন্ন, তার ঘোর কাটছে না। তিনি কান্না মিশ্রিত গলায় শ্রী গৌরাঙ্গের নাম উচ্চারণ করে ঝাঁপিয়ে পড়লেন বিনোদিনীর পায়ের উপর। উপস্থিত সবাই ভয়ে আর্তনাদ করে উঠল, রামকৃষ্ণের পার্শ্বদের আর সহ্য হল না। যিনি পরম হংস, যিনি নিজের পিতা মাতারও পাদ স্পর্শ করেন না, তিনি এক চরিত্রহীনা নারীর পা ছুলেন। ভক্তরা রামকৃষ্ণকে ধরে দাঁড় করিয়ে দিল, ধমকের সুরে বলল, ঠাকুর এ কি করছেন? এতগুলি মানুষের হাতের স্পর্শে রামকৃষ্ণের বাহ্য জ্ঞান ফিরে এলো পুরোপুরি। তিনি তাকিয়ে দেখলেন, এখন তার সামনে যে দাঁড়িয়ে আছে তিনি শ্রী চৈতন্য নন, একজন নারী। এখন তার চুল খোলা, মুখে রং মাখা, ভুরুতে মাখা কাজল ঘামে অল্প অল্প গলে গেছে। পাপের ভয়ে বিনোদিনী কাঁদছে, কাঁদতে কাঁদতেই বলল, ঠাকুর ঠাকুর আমাকে রক্ষা করুন, ঠাকুর আমি অশুচি, সমাজ আমাকে ঘৃণা করে, আপনি আমাকে স্পর্শ করবেন না ঠাকুর, আপনি আমাকে আশীর্বাদও করবেন না। রামকৃষ্ণ তার মুখ বিনোদিনীর কানের কাছে নিয়ে গিয়ে বললেন, বলো হরি গুরু গুরু হরি। বিনোদিনী তিনবার বলল, হরি গুরু গুরু হরি। এরপর রামকৃষ্ণ বিনোদিনীর মাথায় দু হাত রেখে বললেন, মা তোমার চৈতন্য হোক, মা তোমার চৈতন্য। বিনোদিনী ব্যাকুল ভাবে কাঁদতে লাগলো, বলল, ঠাকুর তোমার এত দয়া ঠাকুর, আমার জন্য তোমার এত দয়া ঠাকুর ঠাকুর। এরপর রামকৃষ্ণ প্রস্থানের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। একজন ভক্ত জিজ্ঞাসা করল, ঠাকুর আজকের নাটক কেমন দেখলেন? রামকৃষ্ণ সম্পূর্ণ স্বাভাবিক গলায় হাসতে হাসতে বললেন, আসল নকল সব এক দেখলাম রে, সব মিলেমিশে একাকার, জয় মা জয় মা জয় মা।
মন মজায় লুকালে কোথায় হুড়ি মন মো